প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ছোট্ট বাবুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, নার্সারি বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছে তোমাদের বাংলা মিস। চলো আমরা ক্লাস শুরু করে দিই। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, প্রত্যেকে কিন্তু সুন্দর করে শীতের কাপড় পরে ক্লাসে বলবে, ঠিক আছে? আর অবশ্যই খাবার এবং পানি গরম খাওয়ার চেষ্টা করবে। একদম ঠান্ডা লাগানো যাবে না, খালি পায়ে মেঝেতে হাঁটা যাবে না, করাই যাবে না, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা চলো আমরা ক্লাস শুরু করে দিই। সবাই সুন্দর হয়ে বসেছো, অনেকে কান টান খোলা দেখছি। তোমরা পারলে একটু হুডি টুপি পরে বসো বাবা, আজকে তো মোটামুটি ঠান্ডা। দেখো আমিও সুন্দর সোয়েটার পরে আছি, দেখেছো? আবার দেখো এই যে কান ঢেকে আসছি। আমি বড় মানুষ হয়ে যদি এরকম থাকতে পারি, ছোট বেবিদের আরো বেশি সমস্যা হয় না বলো? ছোট বেবিদের তো আরো পড়তে হবে আরো বেশি বেশি, তাই না? চলো, আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আমাদের এখন রিভিশন চলছে, কেননা আমাদের সামনে পরীক্ষা। ইনশাআল্লাহ আমরা স্কুল খুলে গেলেই আমরা পরীক্ষা সম্ভবত দিতে পারি। স্কুল খোলার সম্ভাবনা আছে, সরাসরি খুলেই তো আছে, সরাসরি ক্লাস হওয়ার। যাই হোক, চলো আমরা আজকের পাঠের দিকে এগিয়ে যাওয়ার আগে একটু কালকের গুলো এবং তার আগের গুলো একটু রিভিশন করে নিই। যারা যারা জয়েন করেছো আমি তাদেরকে ধরতে থাকি, ঠিক আছে? যেহেতু আমার প্রথম ক্লাস, কিছু জনকে ধরবো, তারপরে আবার বা পরের ক্লাসে যারা বাকি থাকবে তারা হ্যান্ডস আপ করবে, অন্য টিচার ধরবে, ঠিক আছে? আচ্ছা, এখানে সামিয়া জাহান 110 রোল, আনমিউট হও। নৈরিত মামুনি, আনমিউট হও। হয়েছ মা? আচ্ছা সামিয়া মামনি, তুমি বলো তো মা, গতকালকে ক্লাসে কি কি শিখেছ? ও আল্লাহ, সামিয়ার বদলে মামনি বলছো, তাহলে হবে? আমি মামনির ম্যাডাম হব না, আমি সামিয়ারই ম্যাডাম হব। আচ্ছা নৈরিত মামনি, নৈরিত মামনি বলো তো তুমি স্বরে অতে কি কি শিখেছ মা? ভেরি গুড, নৈরিতের জন্য একটা হাততালি দাও সবাই। আজকে আমরা হাততালি দিয়ে সবাইকে উৎসাহিত করব। গুড, হাততালি। আচ্ছা এইবারে ফারহান জামিল, ফারহান জামিল, শেখ ফারহান জামিল, আনমিউট হও তো বাবু। তানহা আনমিউট হও। তানহা, ওকে তানহা মামনি, তুমি স্বরে অতে কি কি শিখেছ? আল্লাহ ভুলে গেছে, বলো বলো বলো। ওলি আর ওশি, ভেরি গুড, হাততালি হাততালি, ওকে। এবার ফারহান জামিল, তুমি ওলি বানান বলো তো। ওলি, গুড, আরেকটা হাততালি। এবার সোহা মারজান মামনি, আমি উঠাও, তুমি বলো সরে আতে কি শিখেছ? ওলি ওসি, সরে আতে আ, সরে আ, আকাশ আপেল। সোহার জন্য একটা হাততালি। এবার আদিত বাবু আনমিউট হও। সামিহা 66 রোল, আনমিউট হও। আর যাদেরকে ধরে নিয়েছি তারা হাত নামিয়ে ফেলো বাবা, হ্যান্ডস আপ অপশনটা নামিয়ে ফেলো। আদিত বাবু তুমি আকাশ বানান বলো তো। সরে আক একের কা তালি বস আকাশ, ওকে। আদিতের জন্য একটা হাততালি। সামিহা 66, তুমি বলো আপেল বানান। হ্যাঁ তোমার জন্য আমি হাততালি দিতে পারলাম না, আমরা কেউ দিলাম না, তাই না বলো? ভুল হলে কি দেওয়া যাবে? তুমি আবার শিখো, দিয়ে আবার বলবে, ঠিক আছে? অর্ণি মামনি আনমি উঠাও, মালিহা তাবাসু মানমি উঠাও, আয়াত বাবু আনমি উঠাও, হয়ে চুপটি করে বসো। হ্যাঁ অর্ণি মামনি আপেল বানান বলো, আর তোমরা অটোমেটিকলি হাততালি দিয়ে দিও। আমি দিয়ে দিয়েছি। এবারে মালিহা মামনি তুমি বলো আকাশ বানান বলো।
আকাশ। ভেরি গুড, এবার হচ্ছে আয়াত বাবু আনমিউট হও। আয়াত বলো, তুমি ওলি বানান বলো তো আয়াত। তারপরে বলো বলো। ও আচ্ছা, থ্যাংক ইউ তোমার জন্য হাততালি। আমার মনে হচ্ছে তোমার ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা। সাদাত বাবু আনমিউট হও। রিহা মামনি আনমিউট হও। ঐশী মামনি আনমিউট হও। লাই শুকিয়ে গেল রে। আচ্ছা সাদাত বাবু বলো তো, তুমি সাড়ে আটে কি কি শিখেছো? সাড়ে আটে আকাশ আপেল। হাততালি। এইবারে আকাশ। কত কি বানালো হাততালি দাও সবাই। জোনায় জানবি উঠাও তো বাবু। ফাতেমা জান্নাত মানহা আনমিউট হও। নিশিতা আফরিন আনমিউট হও। আচ্ছা ধন্যবাদ। ওকে, পর্যায়ক্রমে ধরছি। জোনায়েদ তুমি বলো, তুমি পাঁচটি ফলের নাম বলবে। আমুনা তুমি বলো। বলো শোনাই শোনো। আচ্ছা ঠিক আছে, জোনায় তুমি আরেকজনের শোনো, শুনে তারপর আবার বলবে। ঠিক আছে নিশি তাফরিন মামুনি, পাঁচটি ফলের নাম বলো। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। এই তো জোনায়েদ শুনেছো, এবার কিন্তু তুমি বলবে। হ্যাঁ জোনায়েদ বাবু, এইবার জোনায়েদ আনমি উঠাও, বলো পাঁচটি ফলের নাম। ফাতেমা জান্নাত মানহা মামুনি মাহিমা, মামুনি তুমি পাঁচটি ফলের নাম বলো। আম, জাম, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল। বলে বাবালে, থ্যাংক ইউ। সারাফ, সারাফ আনমি উঠো। আবু বকর সিদ্দিক আনমি উঠো। আচ্ছা সারাফ বাবু আম বানান বলো। আবু বকর সিদ্দিক আনমি উঠো। আম বললাম। সারাফ বাবু আম, ওইদিকে ম্যাডাম দেখি বলো। সারাফ তুমি জাম বানান বলো। ভেরি গুড, হাততালি দিচ্ছ তো সবাই। রিহা মামনি আনমি উঠাও। আতিফ আহবাব আনমি উঠাও। রিহা মামনি কলা বানান বলো। ভেরি গুড, আতিফ কাঁঠাল বানান বলো। কি ম্যাম? কাঁঠাল বাবা, কাঁঠাল। কয় চন্দ্রবিন্দু আকাশ ছয়া কাল কাঁঠাল। ভেরি গুড, ভেরি গুড, হয়ে গেল। এবার একটু নিচের দিকে নামি। দিহান আনমি উঠাও। ইয়াশা আনমি উঠাও। আসিফ আনোয়ার আনমি উঠাও। আচ্ছা আনমি উঠাও ইয়াশা, রোল পঞ্চান আনমি উঠাও, দিহান আনমি উঠাও। আচ্ছা আহারে, আচ্ছা আসিফ বাবু তুমি কি
আচ্ছা তুমি লিচু বানান বলো, আসিফ বাবু লিচু বানান বলো। লিচু, ভেরি গুড। ইয়াশা মামুনি তুমি কি পাঁচটি ফুলের নাম বলতে পারবে? পাঁচটি ফুলের নাম, শাপলা, গোলাপ, পদ্ম, জবা আর একটা গাঁদা। আচ্ছা ভেরি গুড, স্কুলে এসে সবকিছু আজকে নিয়ে যেতে হবে ইয়াশা মামুনি। ওকে, তারপরে আব্দুল্লাহ আনমি উঠাও, আলিফা আনমি উঠাও, আলিফা তাজনি তাজমিন, আফিয়া জান্নাত আনমি উঠাও। আচ্ছা আলিফা মামুনি, হ্যাঁ আমি জানি বাবা, বলতে হবে না, তোমরা হয়ে গেলে আমি দেখতে পাচ্ছি। আলিফা তুমি গোলাপ বানান বলো। গোলাপ, তারপরে এবারে আব্দুল্লাহ বলো, শাপলা বানান বলো। আচ্ছা থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। এবারে কি ব্যাপার আফিয়া জান্নাত, তুমি আবার মিউট হয়ে গেলে, আফিয়া আনমিউট হও। এদিকে আফিয়া জান্নাত তুমি বলো, তুমি কদম বানান বলো। কদম, 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 কদম। হুমায়রা জামান আনমিউট হও, জাইন মামুনি আনমিউট হও। হয়েছো? আচ্ছা হুমায়রা না, জাইন হয়েছে, হুমায়রা তো হয় নাই। আচ্ছা ঠিক আছে, হুমায়রা তুমি বলো, তুমি পদ্ম বানান বলো। পদ্ম, পদ্মময় যুক্ত, পদ্ম। থ্যাংক ইউ। জাইন মামুনি তুমি কদম বানান বলো। কদম, কদম। থ্যাংক ইউ। হামিম আনমি উঠাও, হামিম, হামিম বাবু শাপলা বানান বলো। কি? শাপলা, শাপলা। তারপর সাগরে পড়লে গেলা শাপলা। ভেরি গুড। এবার নুসরাত জাহান নিপা মামনি আনমি উঠাও। নিপা মামনি তুমি গোলাপ, 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 গোল, গোল, গোলাপ। থ্যাংক ইউ। লামিয়া ইসলাম তোয়া মামনি আনমি উঠাও। তাহিয়া সালেহিন আনমি উঠাও। ওকে আনমি উঠে চুপ করে বসো, ঠিক আছে? ওকে তাহিয়া সালেহিন মামনি তুমি আমাকে বলো, তুমি গতকালকে কি শিখেছো? সরে অ থেকে, সরে অ দিয়ে কি কি শব্দ শিখেছো? ফুলি আর ওশি। থ্যাংক ইউ মামনি। তাহিয়া সালেহিন ছাড়াও আমি বললাম। তোয়া মামনি, তোয়া মামনি আনমি উঠোতে যেয়ে কি শিখালো, চলে গেল। আচ্ছা তোয়া মামনি তুমি বলো তো, সরে আ থেকে কি শিখেছো গতকাল? তোয়া, লামিয়া ইসলাম তোয়া, আলিফ আনমি উঠাও। আচ্ছা তোয়া মামনি বলো, কালকে কি শিখেছো সরে আগে? আকাশ আপেল। ওকে থ্যাংক ইউ। আকাশ আর আপেল শিখেছো, আলিফ আনমি উঠেছো, আলিফ। আচ্ছা ঠিক আছে, মাইশা মাহমুদ আনমি উঠাও। মাইশা মাহমুদ শুধু ভিডিও জয়েন করেছে, অডিও না, ও বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা আজকে ক্লাসের পড়াগুলো তো আমাদেরকে পড়তে হবে, তাই না? সময় বার করে দিলে হবে, আজকে আমার বাবুরা কি লিখবে কি শিখবে এটাও তো প্রয়োজন। চলো আমরা আজকে ক্লাসের লেখাগুলো লিখে আবার বাবুদেরকে আবার যারা বাকি আছো ধরবো, ঠিক আছে? তাহলে সোনামণিরা চলো আজকে আমরা লিখবো, আজকে আমাদের রিভিশন লেখা স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন, স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন। তাহলে আমরা চলো হেডিং দিচ্ছি, তোমরা সেই ফাঁকে সুন্দর করে পেন্সিল রাবার বের করে নাও। একটা কথা মনে রাখবে, ক্লাস দেখার সাথে সাথে অবশ্যই তোমাকে দু লাইন বলে লিখতে হবে,
পরবর্তীতে তুমি পুরো পাতা ভর্তি করে লিখতে পারো, কিন্তু ক্লাসের সময় তুমি পড়া দেখবে, শিখবে, শুনবে এবং সুন্দর করে কম পক্ষে দুইটা লাইন তোমাকে লিখতেই হবে, ঠিক আছে? মনে থাকে যেন। তাহলে আমরা কি লিখব? স্বর চিহ্ন দিয়ে শব্দ গঠন। স্বর বর্ণ দিয়ে শব্দ গঠন। আমার ছোট সোনামণিরা, আমরা গতকালকে স্বরে অ এবং স্বরে আ দিয়ে শব্দ গঠন আমরা অলরেডি শিখে ফেলেছি, লিখে ফেলেছি। আজকেও পড়া দিলে তোমরা, আজকে আমরা রসই থেকে শুরু করব, ঠিক আছে? আমরা রসইতে সুন্দর করে দুটি শব্দ গঠন লিখব। তাহলে আমরা রসই বর্ণটা লিখে ফেলছি। দেখো রসই দেখার সিস্টেমটা একটু সুন্দর করে দেখে নাও। রসইতে আমরা শিখব, আমরা অলরেডি শিখে ফেলেছি আমাদের জাতীয় মাছের নাম ইলিশ, তাই না? আমরা ইলিশ বানান শিখেছি, তাই তো? আচ্ছা, এবার আমরা সুন্দর করে ইলিশ আর এই যে ইঁদুর দেখতে পাচ্ছ, এখানে দুইটা ইঁদুর। যারা বেশি দুষ্টুমি করবে তাদেরকে বড় ইঁদুরটা ধরাই দিব, আর যারা কম দুষ্টুমি করবে তাদেরকে ছোট্ট ইঁদুরটা ধরাই দিব, ঠিক আছে? ভালো হবে না বলো? ধরাই দিব তোমাদেরকে, কম্পিউটারের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, না আমার বাচ্চারা অনেক ভালো, আমি ইঁদুর ধরাবো না। তাহলে আমরা লিখব ইলিশ আর ইঁদুর। আমরা কি লিখব? ইলিশ আর ইঁদুর। চলো ইলিশ লিখি। তাহলে ইলিশ লেখার জন্য আমাদের লাগবে রসই, লয় রসই কার, তারপরে তালব স। রসই লয় রসই কার তালব স, রসই লয় রসইকার তালব স, রসই লয় রসইকার তালব স, রসই লয় রসইকার তালব স, ইলিশ এবার ইঁদুর, রসই চন্দ্রবিন্দু, রসই চন্দ্রবিন্দু, দয়ে রসুকার, বয় শূন্য র। রসই চন্দ্রবিন্দু, দয় রসুকার, বয় শূন্য র। ইঁদুর রসই চন্দ্রবিন্দু, দয় রসুকার, বয় শূন্য র। ইঁদুর, এই হয়ে গেল আমাদের রসইতে ইলিশ আর ইঁদুর বানান। রসইতে ইলিশ আর ইঁদুর বানান, ঠিক আছে? তাহলে রসইতে কি কি শিখলে? ইলিশ আর ইঁদুর। এবার আমরা লিখব দীর্ঘইতে। আমরা দীর্ঘইতেও দুটি শব্দ শিখে ফেলবো। দীর্ঘইতে আমরা অলরেডি শিখেছিলাম, কি শিখেছিলাম বলো তো? দীর্ঘইতে আমরা শিখেছিলাম ই, তাই না? এই তো আর কিছুদিন পরে আমাদের ঈদ চলে আসছে, আমাদের মজা করার সময় চলে আসবে, আমরা এই শব্দটা সুন্দর করে বানান করে শিখে ফেলবো। তাহলে দীর্ঘইতে শিখব ই, আর এই যে উড়ে বেড়ানো পাখিটার নাম বলো তো? ইগল। এটার নাম হলো ইগল, ঈদ আর ইগল। দেখি সারা ইগল পাখি ধরাই দিচ্ছি, ঈদ আর ইগল, ঈদ আর ইগল। তাহলে চলো দীর্ঘইতে ইগল লিখি আর ঈদ লিখি। আগে আমাকে দীর্ঘই লিখতে হবে, সুন্দর করে আমি একটা দীর্ঘই লিখে ফেলবো। দেখেছো হয়েছে সুন্দর? আমার বাচ্চারা আমার চাইতেও সুন্দর পারে, তাই না? তাহলে লিখে ফেলি ঈদ। ঈদ বানান হলো দীর্ঘ ঈদ, দ ঈদ, দীর্ঘ ঈদ,
dog. Eagle. Bigly, go, clock. Eagle. Bigly, go, clock. Eagle. Bigly, go, clock. Eagle. Bigly, go, clock. অনেকে এখানে গয়ের উপরেও মাত্রা দিয়ে থাকে, এটা কিন্তু হবে না, গয়ের উপরটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো? ওকে, তাহলে ইলিশ ইঁদুর ঈদ ঈগল রসই দেখি শিখলাম, ইলিশ ইঁদুর দুটি সুন্দর শব্দ, দীর্ঘইতে ঈদ আর ঈগল, এইগুলো সুন্দর করে পাঠাভর্তি করে হোমওয়ার্ক করবে, ওকে? সুন্দর করে করবে, লেখা যেন সুন্দর হয়, অনেক সুন্দর করতে হবে লেখা, তাই না? আচ্ছা, এবার পুষ্পা মামনি, নাফিসা মামনি, আনিকা সাদিক, সানজিদা, আনমিউট হও, হ্যাঁ চুপটি করে বসো। পুষ্পা বলো তো রসইতে কি কি শিখলে? রসইতে কি কি মিস কি শিখালো বলো? ইলিশ আর ইঁদুর। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ নাফিসা ইলিশ বানাও, নাফিসা ইলিশ বানাও, হ্যাঁ রসই লাইকারি তার বস ইলিশ। ধন্যবাদ। আনিকা সাদিক সঞ্জিদা, আনিকা সাদিক সঞ্জিদা বলো ইঁদুর বানান বলো, আনিকা সাদিক আনমিউট হও, ইঁদুর বানান বলো, ইঁদুর তুমি কি বলতে চাও না? আচ্ছা অন্য মামনিরা বলবে, তাসনোভা আনমি উঠাও, তাওসিফ সাইফ আনমি উঠাও, তাসলিমা মাহফুজ আনমি উঠাও, হ্যাঁ তাসনোভা ইঁদুর। আচ্ছা ঠিক আছে, তাসনোভা মনে হয় বলতে চাইছে না, তাওসিফ সাইফ ইঁদুর বানান বলো, ইঁদুর বানান বলো, তুমি ইঁদুর বানান বলো, এটা রসই চান্দবিন্দু দয় রসু র। আচ্ছা ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। হাসান হোসেন আনমি উঠাও, হাসান হোসেন আনমি উঠাও। আচ্ছা বলো, আজকে হোসেন আগে বলবে ইলিশ বানান। গুড, এবার হাসান বলো ইঁদুর বানান। ভেরি গুড। জাসিয়া ইসলাম আনমি উঠাও, লিজা আনমি উঠাও, মাইশা মাহমুদ আনমি উঠাও। আচ্ছা বলো জাসিয়া মামনি বলো ইলিশ বানান বলো, থ্যাংক ইউ। লিজা ইঁদুর বানান বলো, গুড। মাইশা মাহমুদ তুমি হইতে কি কি শিখলে? আচ্ছা থ্যাংক ইউ। ফারহান সাদিক আনমিউট হও, ফারহান সাদিক। Yes sir, yes madam। বলো ঈদ বানান বলো, দীর্ঘঈদ ঈদ। আচ্ছা তোমাকে ধন্যবাদ। এইবারে আব্দুর আর রাউফু আনমিউট হও, আব্দুর আর রাউফু। আহানা বাবরার অয়ন আনমিউট হও, আলিফ আনমিউট হও। আচ্ছা থ্যাংক ইউ তোমাকে। এইবারে অয়ন বাবু ইঁদুর বানান বলো, রাজশাহী
Okay, very good. Ebar Alif Babu atmi uthao. আচ্ছা ঠিক আছে এত জনকে তো ধরা সম্ভব না বাবা পরের ক্লাসও তো করতে হবে তাই না আচ্ছা আমি আনমিউট হও তো আমি বলো ঈগল বানান বলো ঈগল ঈগলের গল আচ্ছা থ্যাংক ইউ তাসমিয়া তাবাসসু আনমিউট হও তো Suraiya Tuba unmute ho. Ki bolbo? Acha, Tasmiya Tabassum. Idur banan bolo. Roshoi Chamendu Darshitu Idura Idur. Acha, tomake oshongkho dhonnobad. Eibare Mursalin. Mursalin unmute ho. Istia Khushair unmute ho. আচ্ছা ধন্যবাদ ইস্তিয়াক ইস্তিয়াক ইয়েস মিস হ্যাঁ ইয়েস মিস কল বানান বলো বাবু কি বানান কি গল দীর্ঘ ই গল লই গল থ্যাংক ইউ খালিদ মাহমুদ আদিব তুমি ইলিশ বানান বলো বলো হ্যাঁ ইলিশ বানান বলো বাবু আদি ইলিশ বানান ইঁদুর বানান বলো বাবা আচ্ছা থ্যাংক ইউ তোমাকেও ধন্যবাদ আর সময় হচ্ছে না আমাদের ক্লাস শেষ করতে হবে ইনশাল্লাহ যাদেরকে ধরা গেল না তারা পরবর্তীতে পরের ক্লাসে অবশ্যই অবশ্যই পড়া বলবে সুমাইশা মনিবা সারা আনমিউট হও আচ্ছা সারা মামনি ইলিশ বানান বলো তো ইলিশ বানান হ্যাঁ সৌরভ আনমিউট হও সানিকা আনমিউট হও আচ্ছা ওকে সৌরভ বলো ইঁদুর বানান বলো তো বাবু থ্যাংক ইউ সানিকা আনমিউট তো হলে না মেহজাবিন আক্তার আনমিউট হও তো বাবা বলো তুমি ঈগল বানান বলো ঈগল আচ্ছা যাই হোক অনেক সুন্দর হয়েছে আমার বাচ্চাদের আমি দেখছি সুন্দর করে বানান মুখস্থ হয়ে গেছে একটা ক্লাসে তোমরা 95-97 জন জয়েন সবাইকে তো ধরা সম্ভব নয় তাই না বাবা এই জন্য যাদেরকে ধরা হয়নি ইনশাল্লাহ তারা পরের ক্লাসে হ্যান্ডস আপ করবে তাদেরকে টিচার আগে ধরবে ওকে ওই জন্য আজকে ক্লাস এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আব্বা আম্মার কথা শুনলে কোনো প্রকারের অসুস্থ হওয়া যাবে না ঠান্ডা লাগা যাবে না হ্যাঁ ইনশাল্লাহ আমরা সরাসরি অনেক শীঘ্রই দেখা করব আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ